Hey everyone, Assalamu alaikum, welcome back to my channel. আজকে আমি আপনার সাথে মোস্ট পপুলার একটি ডেজার্ট আইটেমের রেসিপি শেয়ার করব আর সেটি হলো জার কেক। এই জার কেক কিন্তু আমরা অনেকেই অনলাইনে অর্ডার দিয়ে কিনে থাকি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে খুব সহজে বাসাতেই আপনি এই জার কেকটি তৈরি করতে পারেন। দেখতে যতটা কিউট হয়ে থাকে এই জার কেকটি খেতেও কিন্তু বেশ মজার হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র একটি ডিম দিয়ে আপনি এই দুটি জার কেক তৈরি করতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও শেষে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্টে আমরা কেকের ব্যাটারটি তৈরি করে নেব, তাই আমি এখানে 1 কাপ ময়দা, 1/2 কাপের মতো সয়াবিন তেল, 1/3 কাপের মতো চিনি আর 1/4 কাপের মতো লিকুইড মিল্ক আর 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আর আমাদের লাগছে 1টি ডিম আর ভ্যানিলা এসেন্স। বাটিতে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, এখন একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আর যদি ইলেকট্রিক বিটার আপনাদের না থাকে, এরকম একটা সামান্য উইক্স দিয়ে আপনারা এটা বিট করে নিতে পারেন। সাদা অংশটা বিট করতে করতে যখন দ্বিগুণ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তারপরে চিনিটা দিয়ে আমি বিট করতে থাকব। ডিমের সাদা অংশের সাথে আমি কুসুমটা অ্যাড করে বিট করে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর তেলটা অ্যাড করে 2 থেকে 3 মিনিটের জন্য বিট করে নিব। আমাদের লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো বিট করা শেষ, এখন আমি এখানে ময়দাটা অ্যাড করে নিচ্ছি। অল্প অল্প করে ময়দা অ্যাড করব আর একটু উইক্সের সাহায্যে ব্যাটারের সাথে মিক্স করে নিব। ময়দাটা অ্যাড করা হয়ে গেছে, এখন আমি বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে একটি পেস্টের মতো করে ব্যাটারটা তৈরি করে নিব। সর্বশেষে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি, এখানে আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। তারপর অল্প একটু দুধ দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে করতে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে এবং আমি পুরোটো দুধ দিয়ে এটার সাথে অ্যাড করে নেব আর বিট করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি 4টি কাপ নিয়ে নিচ্ছি, 4 কাপ, আর সেগুলো তো অয়েল ব্রাশ করে নিচ্ছি এবং 4টি কাপে আমি সমান ভাগে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি।
আপনারা চাইলে এখানে কাপের পরিবর্তে গ্লাসও ব্যবহার করতে পারেন। আর আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই কাপগুলো দিয়ে আমি চুলাতে কেকটি বেক করেছি। চারটি কাপে সমানভাবে কেকের ব্যাটার ঢেলে নিয়েছি। এখন দুটি কাপে আমি 2 চা চামচ করে কোকো পাউডার অ্যাড করে নিচ্ছি চকলেট ফ্লেভারের কেক তৈরি করার জন্য। আর বাকি 2 কাপে আমি অল্প পরিমাণে রেড কালার অ্যাড করে নিচ্ছি যেন কেকটা একটু রেড কালার হয়। আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার ইউজ করতে পারেন, যে কোনো কালারের। দুই ধরনের কাপকেক রেডি। এখন চুলাতে একটি পাতিল বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছিলাম, তার উপরে আমি 4টি চায়ের কাপ বসিয়ে এখন উপর দিয়ে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন নিচে, অথবা বালু দিয়েও কেকটি বেক করে নিতে পারেন, অথবা বালু পানি ছাড়াও আপনারা এই কেকটি আমার মতো করে বেক করে নিতে পারেন। আর অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম লো হিটে রাখবেন। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমার কেকগুলো খুব ভালোমতো বেক হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর একটি ছুরি দিয়ে আমি কেকগুলোকে বের করে নিব। যেহেতু আমি জার কেক তৈরি করব, তাই আমি কাপকেকগুলোকে ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসে কাপকেক তৈরি করেও ডেকোরেশন করতে পারেন, আবার জার কেক তৈরি করার জন্য এভাবে স্লাইসও করে নিতে পারেন। আমার স্লাইস করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে পরিবেশন করব। ফার্স্টে আমি এখানে 2টি জার নিয়ে নিয়েছি। আমি আজকে 2টি জার কেক আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমি এখানে কিছু হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। এই হুইপড ক্রিমের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ফার্স্টে আমি রেড কালার কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। ফার্স্টে জারে আমি রেড কালার কেকটা নিয়ে নিয়েছি আর উপর দিয়ে অল্প একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপর আমি সেই হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 3 ধাপে মানে লেয়ার করে করে আমার জার কেকটা তৈরি করে নিব। আমাদের রেড কালার জার কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটি চকোফান বিস্কিটকে গুঁড়া করে নিয়েছি আর আমি চকলেট জার কেকটা তৈরি করব। তাই ফার্স্টে আমি চকলেট কেক, তারপরে সুগার সিরাপ, তারপরে হুইপড ক্রিম দিয়ে, তারপর কিছু চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, তারপরে সেই বিস্কুটের গুঁড়া দিয়ে আমি এভাবে লেয়ার করে করে আমাদের চকলেট জার কেকটাও তৈরি করে নিয়েছি। বাকি কিছু চকলেট কেক আর রেড কালার কেকটা ছিল, তাই আমি একটি গ্লাসেও এটাকে সাজিয়ে নিচ্ছি সেমভাবেই জার কেকের মতো করে। আপনাদের বাসায় যদি জার না থেকে থাকে, আপনারা কিন্তু চাইলে এরকম ছোট ছোট গ্লাসগুলোতে এই যা সুন্দরভাবে কিন্তু কেকটা ডেকোরেশন করে অনেকটা জার কেকের মতো করে সার্ভ করতে পারেন। আর কাউকে গিফট করার জন্য তো অবশ্যই জার কেকটি আমি রিকমেন্ড করব। আর বাসার জন্য চাইলে আপনারা এভাবে গ্লাসেও পরিবেশন করতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় কিন্তু এই জার কেকটি আপনারা ট্রাই করবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, সেগুলোও দেখে কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু আমার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের রেসিপিটি করার চেষ্টা করব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।